তো বেসিক্যালি আগের পর্বে আমরা দেখলাম মাইকো ক্যাম্পে কীভাবে থাকা যায়, কোন কোন টেন্ট আছে। তো এবার একটু এই রেটগুলো তোমাদের বলে দিই, চলো। টেন্টের মধ্যে অ্যাডভেঞ্চার টেন্ট আছে যেটা 1300 পার হেড পার নাইট, ফুডিং লজিং ইনক্লুডেড। তারপর আছে তোমার ওর থেকে বড় টেন্ট 3 জনের জন্য, ওটাও 1300। আর অ্যাডভেঞ্চার টেন্টে 2 জন থাকতে পারে। তারপর রয়েছে গ্রুপ টেন্ট, সেগুলোও 1300টায় 4 জন থাকতে পারে। গ্রুপ টেন্টে তোমার ফুডিং লজিং এখন অবধি যা যাবো সবই সেম। এরপর আসি চলো ফ্যামিলি কটেজে। ফ্যামিলি কটেজে তোমার হচ্ছে 1800 পার হেড, এখানে 2 থেকে 3 জন থাকতে পারবে। ওয়াইফাই অ্যাভেলেবেল আছে এখানে। তারপরের থেকে যদি একটু ওপরে যাই তাহলে 4 থেকে 6 জনের গ্রুপ কটেজ আছে, 1600 পার হেড। এছাড়াও রয়েছে ওদের প্রিমিয়াম, যেখানে 2000-এ তোমরা এসি রুম পেয়ে যাবে, 1600 এটা হচ্ছে নন এসি। তারপর রয়েছে তোমাদের জন্য এর থেকে প্রিমিয়াম, যারা 2 জনে থাকতে যাও তাদের জন্য জাকুজি টাইপের রয়েছে, মানে স্পেশাল বাথটাব নিয়ে, ওটা হচ্ছে 2500। সকালের ব্রেকফাস্ট পরোটা, এটা কি পরোটা ভাই, আটার পরোটা, একটা ডিম। আমার ডিমটাকে খাবলেছে না না, তো তারপর হচ্ছে আর ওর হচ্ছে অমলেট হয়নি। আর এখন এদের মধ্যে আটা ময়দা নিয়ে ঝামেলা চলছে, তো খেয়ে তারপর তোমাদের সাইড থেকে নিয়ে যাবো আজকে ডে 2। কেমন মুখ জ্বলে গেছে? কি মার্ডার করছিস ওটার চামচ দিয়ে? কিন্তু এটা কিভাবে এসিটা হচ্ছে নিচেরটা আর উপরে হচ্ছে 9 Pro। আমার 9 Pro-টা ইচ্ছা ছিল। এই দেখো তোমাদের দুবলাগাড়ি সমুদ্র, এখন কালকে ছিল কোনো ঢেউ সেরকম ছিল না, বাট এখন দেখো ঢেউটা জাস্ট, এখন ঢেউটা দেখো পুরো অন্য লেভেলের। মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেক কাজ চলছে এখনো, আন্ডার কনস্ট্রাকশন। ফোন যদি অ্যালাউ করে তাহলে ভিডিও দেখাতে পারবো, নাহলে তো নাই। তো এটা হচ্ছে উত্তরা গোপীনাথ টেম্পল, যেহেতু ক্যামেরা অ্যালাউ করেনি তাই তাড়াতাড়ি একটা ফুটেজ নিয়ে নিয়েছি। অ্যান্ড আমরা চলে এসেছি সেকেন্ড ফেমাস ডেস্টিনেশন, ইমামি জগন্নাথ মন্দির বালাসোরে। এটা হচ্ছে সব থেকে ফেমাস মন্দির। তোমাদের এখনই এদিক দিয়ে দেখাবে, যে এদিক দিয়ে যেতে হবে, গিয়ে তারপর ওখানে ফার্স্টে চটি এসে তারপর পাঁচ ঘুরে ঢুকতে হবে। তো এখানে ওরা একটু ওষুধ টষুধ খেয়ে নিচ্ছে, তারপর চলো। এ সুস্থ আছে, এর কিছু হয়নি। এসে বলে ওষুধ খাবে, লাল লাল ওষুধ, হ্যাঁ দেখো লাল লাল ওষুধ। তো চলো দেখাই। তো এখানে হাতটা ধুয়ে জুতো রেখে তারপর এখানে পা ধুয়ে মন্দিরে ঢুকতে হয়। হাইজিনিস মাস্ক, তোর মুখটাই দেখা গেল না। হাইজিনিস মাস্ক, হ্যাঁ হ্যাঁ উফ ঠান্ডা কি? এই না 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 ঠান্ডা খেলবে না চ হয়েছে কি টাইম পড়ে গেল আমাদের জন্য। ওখানে দাঁড়িয়েছিলাম ওই লাহিড়ি বাবার আশ্রমে গেছিস? হ্যাঁ গেছিস? হ্যাঁ হ্যাঁ ওখানে পুরো এরকম করা, ওটা খুব সুন্দর না? ওখানটা এইটুকু বেশি না? হ্যাঁ কিন্তু এইটা তো বড়, এটা বড় আরামও লাগলো কিন্তু না। গেছি কিনা মনে করতে পারছি না। স্টেশনে নেমে টোটো করে বলবি লাহিড়ি বাবা। তুই যদি আমার মতো হোস তাহলে হেঁটে যাস। তোর মতো আমি নই, বাইকে গেছিলাম। বাইকে কি কার উঠুনের মধ্যে দিয়ে ঢুকে চলে গেছি আমরা। সে কিছু বলেনি আর কি বলবে? ওটা কোনো মেন ওভাবে তো না না আছে, ওর রাস্তা একটা অন্য ঘুরে যাবো ভালো। আমরা তো ম্যাপে দেখে যাচ্ছি, তো ম্যাপ এদিক ওদিক করতে করতে আমাকে আমাদের কার বাড়ির উঠুন দিয়ে বের করে দিয়েছে। ফেলতে বারণ করেছে ভেতরটা, লোকে আরো বেশি ফেলেছে, নোট অবধি ফেলেছে। একটা ছুরি ফেলে গেছে। কি চুরি? চুরি চুরিটা অ্যাক্সিডেন্টাল পড়তেও পারে। চুরি জেনারেলি অ্যাক্সিডেন্টালি পড়ে না। নোট দিতে বারণ করেছে। তুইও পয়সা দিচ্ছিস নাকি? এ ভাই ওইখানে ওইখানে ওই যো ওটা পড়। না 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 নোট দিতে বারণ করেছে। ও পয়সা দেওয়া যাবে? এটা বুঝুনই দেওয়া। তাহলে নোট দিচ্ছে যে? নোট দিলে ভিতরে। আর পয়সা দিলে Do you have a magnet? Sound হলো না? না জাস্ট ওই পড়লো যেটা, ওই আওয়াজটা হলো। দাঁড়া একটা এরম নিয়ে নি। এইটা যদি আমরা কালকে ফটোগ্রাফি প্রোহিবিটেড, সবাই তুলছে ফটোগ্রাফি। মনে হয় ওইটা হবে না, ওই যে ভেতরে যে ঠাকুরটা আছে। আমি ওই জন্য এটা মিস করতে চাইনি। নতুন বানিয়েছে। নতুন না, এটা নতুন না, এটা আরে এটা নতুনই বানিয়েছে। স্যার এদিকে তো উজে গেছে। সবাই বুঝতে পারছে, শুধু ও না। সুন্দর জুমটা করছিলাম, মুখটা ঢুকিয়ে দিল। আমার আবার ব্যাগি জিন্স পরার ইচ্ছে আছে। ব্যাগি জিন্স এমনিতে এই একটা জিন্স আছে। এটা যদি বিকালে আসতিস কালকে, এখানে পুরো আলো সুন্দর লাগতো। মন্দিরের ইয়ে করে করো। হ্যাঁ কোণার্কের মানে প্রপার হয়নি হয়তো, কপি না মানে ওটা অনুকরণ করে। হ্যাঁ আর দীঘাটা কিরকম করেছে দেখতে হবে। দীঘাতেও তো অনুকরণে বানাচ্ছে, হয়ে গেছে না? এই চরিত্র তো বললো যে স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে। হ্যাঁ দীঘাটা কমপ্লিট হয়ে গেছে। চালু কি করেছে ভিজিটার? কপি গভর্নমেন্টের থেকে বানানো না প্রাইভেট? গভর্নমেন্ট। ডোন্ট লাক নাও। এটা পুরানো কিন্তু, ভালোই পুরানো। অত বলে না, অত না বাবা, যাতে পুরোটা একবারই আছে। আমার একটু পিছু দিলে না, জুম করে আমি ওই জায়গাটা দেখছিলাম। হ্যাঁ তোরই দেখ। বাবু ভাইয়া থোড়া ইস্ট সাইড। এই ইমামি জগন্নাথ মন্দির টেম্পলটা, এটা 4000 ব্লু লেক স্কয়ার ফিট। আরে বাবা এইটা ব্লু লেক, আমি সেটাই বলছি। এর ভেতরেও জগন্নাথ ছাড়া শিব রয়েছে, মা বিমলা রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে, গণেশ রয়েছে, আর সংকটমোচন হনুমান রয়েছে, যেটা কিনা 380 স্কোয়ার ফিট প্রতিটি। তো এটা যদি তোমরা বিকালে আসো, এখানে সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে। আমরা দিনের বেলা এসছি তাই লাইট দেখতে পাইনি, কিন্তু দিনের বেলা একটা আলাদা ভিউ থাকে। বালাসোর আসলে এটা মিস করো না তোমরা, এটা তোমাদের লিস্টে রেখো, দেখে আনন্দ পাবে। নিশ্চিত এটার জন্যই তো আসছি, এই যে এর থেকে ঘুরে ঘুরে আসছি। আমি সবে এন্ট্রি করলাম, ভালো লাগছে স্কাল্পচারের নিউডিটি নিয়ে রাখছি। সেটা যদি বলতে চাস, পুরীতে লিঙ্গেশ্বর মন্দিরে ঢোক। না না, ওরা কি বলছে যে আমি শুনিনি। ওরা আমরা এখন যাচ্ছি ব্লু লেকের দিকে, মিত্রপুরে। তোমার ইমামি জগন্নাথ টেম্পল হয়ে গেল দেখা, এবার চলো ব্লু লেকটা দেখে নিই। আমাদের কত নম্বর পয়েন্ট? 3 নম্বর। 3 না 4? 3 হবে। 3 নম্বর তো বেস্ট কেন? 3 নম্বর পয়েন্ট দেখে যে সেটাও দেখিয়ে দাও। সেটা দেখাবো। পেছনে আমাদের হচ্ছে ব্লু লেক। আচ্ছা, আমি হচ্ছে কপিরাইট খেয়ে যাবো চাঁদ দেখাতে গেলে। তো ব্লু লেক আমাদের পেছনে আছে, এবার আমরা ওপর দিয়ে উঠে টপ ভিউটা দেখাবো। আগে এই ভিউটা দেখে নাও, তো চলো দেখানো যাক। তো ব্লু লেক হচ্ছে তোমার 2 কিলোমিটার মিত্রপুর থেকে, আর বালাসোর মেন টাউন থেকে 15 কিলোমিটার। এটা বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল লেক, যেটা কিনা মাইনিংয়ের থ্রু এখানে করা হয়েছে। মানে এখানে মাইনিং যখন হতো সেই কারণে এখানে ওই আর্টিফিশিয়াল ব্লু লেকটা তৈরি হয়েছে। এই লেকটা নীলগিরি হিলসের খুবই কাছে, এবং সবসময় বলতে পারো এখানে জল এরম ভরাই থাকে। যদি তোমরা শীতকালে আসো তাহলে আরও সুন্দর দেখতে পাবে, পরিযায়ী পাখিরা আসে। এটা তোমাদের একদিনের ওই ইমামি জগন্নাথের সাথে সাইট সিংয়ে রাখা উচিত, কারণ এটা তোমরা নিজেদের চোখে না দেখলে বুঝতে পারবে না কতটা সুন্দর। ক্যামেরায় অতটা ভালো, যেহেতু আমার ড্রোন নেই ক্যামেরা অতটা ভালো দেখাতে পারছি না, কিন্তু তোমরা নিজেরা এসে যদি দেখো খুব সুন্দর লাগবে। তো চলো আমরা দেরি না করে একটু দেখে নিই ব্লু লেকটা। তো এই হচ্ছে টপ ভিউ, মানে এর থেকে উপরে যাওয়া যায় না, আর ওদিকে রাস্তা নেই। তো আমার এই যে পেছনে দেখছো এটা হচ্ছে ব্লু লেক, বালাসোরের সাইট সিংয়ে আজকের এটা হচ্ছে 3rd পয়েন্ট। এরপর কিছু লাঞ্চ করে তারপর পঞ্চলিঙ্গেশ্বরটা ট্রাই করবো। তো চলো ব্লু লেকটা দেখে নাও আরেকবার আমার পেছনে, আর সাবস্ক্রাইব টু অ্যালেন্স জার্নি এরকম আরও সুন্দর সুন্দর ব্লগের জন্য। তো চলো। লাঞ্চ করছি, তোদের রিভিউটা বল। এটা হোটেল তারিণী, এটা হচ্ছে একটা বাজে এক্সপিরিয়েন্স। তো প্রথম কথা, আমরা যখনই ঘুরতে যাই আমরা সেই জন্য খাওয়া দাওয়াটা ভালো পাই। তো সেদিন আমরা একটা এসি রেস্টুরেন্টে ঢুকলাম, যেটা এখানে একটু কম আছে। তো এসিতে এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম একটা 7 days পাবো। তো এসে দেখুন এখানে নিউ সিস্টেম, শুধু অন্য কোনো মেনু নেই। সেটা ঠিক আছে, সেটা দোকানের ব্যাপার। আমরা নিলাম চিকেন থালি, যেটা শুধু আমাদের শুনতেই বলে গেল তাদের জন্য ডাল আলু বলে আলু সোফা, একটা সবজি, একটা চিকেন আর একটা চিকেনের। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন 3 রকমের সবজি রয়েছে, চিকেন আর একটা পটলের। এটা হচ্ছে তোর সবজি, শসা, রায়তা, চিকেন, আর এটা পটল না কোনটা? এই যে এটা ওটা পটলের তরকারি, এটা হচ্ছে দই বেগুন, আর এদিকে হচ্ছে ভিন্ডি আলু ভাজা, এখানে শাক, ওখানে একটা মিক্স ভেজ মাখা, ওখানে তো রায়তা দেওয়া হবে। তো যেটা আমাদের বলা হয়েছিল একটা সবজি, ডাল আর চিকেন, আলু চোখে আলু ভাজা। তো সেটা এখানে 3টে যেগুলো আমরা বলিনি এবং ওটা তুমি দিয়ে দিচ্ছি। তো আমরা সেটাতে বলতে এখানে ডিনাই করতে প্রথমে, তো আমরা দেন বললাম যে আগে থেকে বলে গেছে, তো আর কিছু বললো না। নইলে বলছিলেন যে ডাল নাকি ডালটা এক্সট্রা হয়, ডালটা নাকি এর সঙ্গে আসে না বলাতে, সেগুলো ধরা হয়েছে এবং বলেছে যে এগুলো ধরা হবে না বিলের মধ্যে। কিন্তু এই জিনিসের একটা বাজে এক্সপিরিয়েন্সই হলো যে একরকম বলা হচ্ছে যে কাস্টমার আমি একটা জিনিস কনফার্ম করছি তার কাছে, এবং তারপরে অন্যরকম দেওয়া হচ্ছে। এবং তার বলা হচ্ছে এই জিনিস যেটা একটু বেসিক জিনিস ডাল বা এমন কিছু এক্সট্রা হবে, সেটা কোনোভাবেই এক্সপেক্টেড নয়। এখন যেমন তো লাঞ্চের এক্সপিরিয়েন্সটা শুনলে সবারই বাজে ছিল। তো এরপর লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো চলো দেখতে থাকো, রাস্তাটা খুবই সুন্দর, জার্নিটা আশা করি ভালো হবে। সো চলো। তো আমরা এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, যেটা কিনা বালাসোর ডিস্ট্রিক্টে খুবই জাগ্রত। এটার নামকরণ হয়েছে 5টা শিবলিঙ্গ থেকে, যেটা কিনা ওই ওয়াটারফলসের তলায় একদম, মানে ধরতে পারবে কিন্তু দেখতে পারবে না। আর যেহেতু আমি এর থেকে বেশি উঠিনি, তো বাকিরা উঠেছে, ওরা দেখাচ্ছে, দেখে নাও। ভেতরে এখানে আসার জন্যে মোটামুটি 311টা সিঁড়ি উঠতে হবে। তার আগে কিছুটা রাস্তা হেঁটে উঠতে হয়, সেটাও চড়াই বেশ কিছুটাই। এটা ওঠার পর এই এখানটা অবস্থা এরকম। আর এখানে ওঠার জন্য গাড়ি নিচে রেখে উঠতে হয়, গাড়ি চট্টর উপরে উঠতে দেয় না। এই জায়গাটা দেখি না, ওখানে জল নিয়ে মাথা ঢোকাচ্ছে, কতক্ষণ থেকে জল নিয়ে মাথা প্রণাম। আর এইখানে এইখানে জল, এই ওয়াটারফলের জল নিয়ে, ঝর্নার জল নিয়ে মাথায় ঠেকায় এই পুজোর জন্য। যেহেতু পঞ্চলিঙ্গেশ্বর করতে মানে আমাদের ভালোই সময় লেগে গেছিলো, তাই নীলগিরি রাজবাড়িতে যাওয়া হয়নি। আমাদের ট্রেন যেহেতু বিকালে ছিল, তাই কিছু ছবি দিয়ে দিচ্ছি, তোমরা ছবিটা দেখে নাও। And with this Allen's journey, Balasore Dublagadi trip 2 days 1 night শেষ হলো। তো আপাততের জন্য এই ছিল। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, শেয়ার করে দাও। অ্যান্ড ফিউচারে আরও এরকম ভিডিও আসবে। সো এখনের জন্য টাটা, বাই বাই।